উৎসবমুখর পরিবেশে আজ দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করছে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 10টা থেকে ফর্ম বিক্রি শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। বিস্তারিত ইমরান হাসানের রিপোর্টে। সকাল থেকে নৌকা প্রতীক হাতে নিয়ে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে মনোনয়ন প্রত্যাশী ও তাদের অনুসারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে বঙ্গবন্ধু এভিনিউ। কেউ কেউ ঢোল বাজিয়ে উচ্ছ্বাস উদ্দীপনা প্রকাশে থাকেন মশগুল। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিভাগ ও জেলার মনোনয়ন প্রত্যাশীরা জানান, প্রার্থিতা পেলে নির্বাচিত এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতায় নিজেকে উজাড় করে কাজ করবেন তারা। ভোলা 3 সংসদীয় আসন 117 থেকে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং জমা দিয়েছি। আমার এলাকার সিনিয়র নেতৃবৃন্দ সহ আজকে আমরা জমা দিয়েছি। আমি প্রত্যাশা করি যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এবং জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত মনোনয়ন দিবেন। শুধু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ই না, আমি মনে করি সারা বাংলাদেশেই একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভোলা 2 বর্ণদিন দলকে স্মার্ট গড়ার লক্ষ্যে আমি কাজ করব ইনশাআল্লাহ। আমার নির্বাচনী এলাকা 171 মুন্সিগঞ্জ 1 শ্রীনগর এবং সিরাজদিখান উপজেলা, এই নির্বাচনী এলাকায় আমি দীর্ঘদিন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতির ঠিকানা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 30শে নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা।